আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দুবাই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, বলছে রাশিয়ান দূত। এরপর জানিয়ে দুবাই ইসরায়েলি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত। এদিকে কুপিয়ানুস্কে আন্তর্জাতিক সেনা ইউনিটে হামলা রাশিয়ার যুদ্ধ বিমানের। এরপর জানিয়ে দেব গোলানে ইসরায়েলের হামলায় 50 সিরীয় আহত। সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীন পাকিস্তান চুক্তি। এবং সর্বশেষ জানিয়ে দেব পাল্টা আক্রমণে ইউক্রেনের ধীরগতি শিকার জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন আমেরিকা একটি সাম্রাজ্যবাদী আধিপত্য রাষ্ট্র এবং ইহুদিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে পুরো বিশ্বে এক যুদ্ধের উস্কানি মাথায় চেগড়ে বসে রয়েছে। এই আমেরিকার মাথার মধ্যে শুধু ঘুরপাক খায় কিভাবে এক দেশ থেকে অন্য দেশে যুদ্ধ লাগানো যায় এবং যুদ্ধ করেই বিশ্বকে দাবিয়ে রাখা যায় এবং তাদের আধিপত্য সাম্রাজ্যবাদী ধরে রাখা যায়, এই পরিকল্পনাই সবসময় তাদের মাথায় কাজ করে। আর তাতেই পুরো বিশ্ব এই আমেরিকার সাম্রাজ্যবাদী রাষ্ট্রকে ভয় পেয়ে চলে। পুরো বিশ্ব এখন ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের মধ্যে মুসলিম বিশ্বের সব থেকে বেশি আঘাত করে এই ইহুদিবাদী রাষ্ট্র আমেরিকা। তবে এবার মুসলিমদের মধ্যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন শক্তিশালী অস্ত্র উৎপাদনে সক্ষম হয়েছে ইরান এবং তুরস্ক। আর ইরান পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। এদিকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান দেশ সৌদি তাদের সাথে শত্রুতা ভুলে যে বন্ধুত্বের রূপ নিয়েছে ইরান সৌদি, তাতেই এই পশ্চিমাদের বুকে কাঁপন ধরেছে। পশ্চিমারা আতঙ্কিত হয়ে উঠেছে যে ইরান এবার কি করবে আল্লাপাকি ভালো জানেন। এবং ইসরায়েলকে নিয়মিতভাবেই হুমকি ধমকি দিচ্ছে ইরান, যদি বেশি বড্ড বাড়াবাড়ি করে ইসরায়েল এবং আমেরিকা তাহলে 5 মিনিটেই তাদেরকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে। ইরান যে কোনো মুহূর্তেই এই কট্টরপন্থীদেরকে ধূলিসাৎ করে দিতে পারে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, বলছে রাশিয়ান দূত। ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র রক্তপাত ঘটাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানি দিচ্ছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্থনভ বুধবার একটি গণমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন, বিশেষ করে মজার বিষয় হলো যে সহজে আমেরিকানরা ইউক্রেনীয় ক্লায়েন্টদের অর্থ নষ্ট করে। তিনি বলেছিলেন, পেন্টাগন কিয়েভে সরবরাহ করা সামরিক সরঞ্জামের ব্যয়কে অতিরিক্ত মূল্যায়ন করতে পারে। কয়েক মিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব ভুল করে অ্যান্থনভকে দূতাবাসের প্রেস সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে কিয়েভ সরকারের জন্য অস্ত্র কেনার জন্য নজিরবিহীন তহবিল বরাদ্দ করা হচ্ছে, কিন্তু আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার দরিদ্রতম দেশগুলোর দিকে কোনো মনোযোগই দেওয়া হচ্ছে না। গ্রহে এমন জায়গা রয়েছে যেখানে মানুষ খোদায় মারা যায়। একই সময়ে পশ্চিমারা প্রকৃতপক্ষে দেশগুলোতে রক্তপাত দীর্ঘায়িত করা এবং সংঘাতে জড়িত থাকার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দেওয়া আরো জরুরি বলে মনে করে, কূটনীতিক উল্লেখ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এর আগে পশ্চিমাদের দ্বারা ইউক্রেনে সরঞ্জাম সরবরাহ এবং ওয়াশিংটনের F-16 জেট সরবরাহের অনুমোদন নিয়ে সংঘাত বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে স্বীকার করেছিলেন যে কিয়েভকে সাময়িক সহায়তা প্রদান পশ্চিমা কৌশলের অংশ। সূত্রতাস। ইসরায়েলি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি ড্রোন হামলার ফিলিস্তিনের পশ্চিম তীরে 3 জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে একটি গাড়িতে ড্রোনটি হামলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। জেনিন শরণার্থী শিবির এলাকায় হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায়। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, জালামা সন্দেহভাজন একটি গাড়িতে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জালামা শহরটি জেনিন এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। জেনিনে গত সোমবারে হামলায় 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র আল জাজিরা। কুপিয়ানুস্কে আন্তর্জাতিক সেনা ইউনিটে হামলা রাশিয়ার যুদ্ধ বিমানের। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্টের Su-34 ফাইটারের ক্রু কুপিয়ানুস্ক এলাকায় আন্তর্জাতিক সৈন্য দলের জনশক্তি এবং সামরিক সরঞ্জামে আক্রমণ করেছে। রাশিয়ার ব্যাটল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র সের্গেই জিবনস্কি বৃহস্পতিবার তাসকে বলেছেন, কুপিয়ানুস্কে দিকে অভিযানের অংশ হিসেবে ব্যাটল গ্রুপ ওয়েস্টের একটি Su-34 ফাইটারের ক্রু কভসরবকা বসতি এলাকায় আন্তর্জাতিক সৈন্যবাহিনীর জনশক্তি, অস্ত্র, সামরিক এবং বিশেষ
বিশেষ সরঞ্জাম সংগ্রহে আক্রমণ করেছিল। তিনি বলেছিলেন, যুদ্ধ দলটি খারগোভ অঞ্চলে আর্টিলারি এবং T-72B3 ট্যাঙ্ক ব্যবহার করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি জনশক্তি ইউনিট এবং একটি সাজোয়া যান নির্মূল করেছে, জীবনস্কি বলেছেন। তদুপরি খারগোভ অঞ্চলের ডুবরচনায় বসতির কাছে একটি গোলাবারুদ দ্বীপ ধ্বংস করা হয়েছে, মুখপাত্র যোগ করেছেন সূত্রতাস। গোলানে ইসরায়েলের হামলায় 50 সিরীয় আহত। গোলান হাইটসে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে 50 জনেরও বেশি সিরীয় আহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গোলান হাইটসে একটি উইন্ড ফার্ম প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এর বিরুদ্ধে বিক্ষোভ করে সিরীয়রা। বিক্ষোভের সময় তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এ সময় দখলদার বাহিনী তাদের উপর হামলা চালায়। এতে অন্তত 50 জন সিরীয় আহত হয়। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সিরিয়ারা বিশ্বাস করে উইন্ড ফার্মটি প্রতিষ্ঠিত হলে তা 3.6 বর্গ কিলোমিটার আপেল ও চেরি চাষের ভূমি দখল করবে। ড্রোজ নেতা শেখ মোয়াফাক তারিফ ইসরায়েলি মিডিয়াকে বলেছেন যে দীর্ঘ সময় নিপুড়নের প্রতিক্রিয়া হিসেবেই সিরিয়া এ বিক্ষোভ করে এবং এটি সবারই প্রত্যাশা ছিল। উল্লেখ্য, 1967 সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল এরপর 1981 সালে এটিকে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করে নেয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীন পাকিস্তান চুক্তি। চীন ও পাকিস্তান নতুন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছে। পাকিস্তানে আরও 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দেশটির এসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার চীনের সঙ্গে 480 কোটি মার্কিন ডলারের এই সমঝোতা চুক্তি করেছে পাকিস্তান। এ চুক্তির অধীনে 1200 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে চীন। ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, পাঞ্জাব প্রদেশে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কোঅপারেশন ও পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, খুব দ্রুতই এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে, এতে বিনিয়োগ করবে চীন। নতুন এই বিনিয়োগের জন্য চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও পাকিস্তানের 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দেশটির সর্বশেষ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে গেছে 2 বছর আগে। পাল্টা আক্রমণে ইউক্রেনের ধীরগতি শিকার জেলেনস্কির। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে রাশিয়ার দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে ইউক্রেনের সামরিক অভিযানের অগ্রগতি প্রত্যাশার চেয়ে ধীর গতিতে চলছে। তিনি বিবিসিকে বলেছেন, কিছু মানুষ মনে করছে এটি হলিউডের সিনেমা, তাই তারা এখনই ফলাফল আশা করছে। কিন্তু না, এটি হলিউড সিনেমা না, মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। জেলেনস্কি বলেছেন যে সামরিক অভিযান সহজ না, কারণ ইউক্রেনের 2 লাখ বর্গ কিলোমিটার এলাকায় রাশিয়ান বাহিনী মেইন পুঁতে রেখেছিল। জেলেনস্কি যোগ করেছেন, অনেকে আমাদের ওপর চাপ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমরা যেভাবে নিজেদের সেরা মনে করি সেভাবেই এগিয়ে যাব। ইউক্রেনীয় নেতা মার্কিন তৈরি F-16 যুদ্ধবিমানের বিষয়ে কথা বলেন। তিনি বিশ্বাস করেন যে যুদ্ধবিমানের পাইলটরা আগস্টে প্রশিক্ষণ শুরু করতে পারবে। পরের 6 বা 7 মাসের মধ্যে F-16 এর প্রথম চালান আসতে পারে।